ইতিহাসের যে ধারায় শহীদ জিয়া গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা করেছিলেন, সেই একই ধারায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা করেছিলেন, আর সেই একই ধারায় ইনশাআল্লাহ আপনারা আমরা সবাই মিলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে পুনরায় বাংলাদেশে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, আবার আমাদের যারা এখন সরকারে তারা জিয়াউর রহমানের নামই শুনতে পান, আসলে ভয় পায়, ভয় পায় তারা, কারণ তারা যেখানে যেখানে ব্যর্থ হয়েছে জিয়াউর রহমান সেখানে বিজয়ী হয়েছে। পাকিস্তান হানাদার বাহিনী যখন বাংলাদেশের জনগণের উপর আক্রমণ করেছে, হত্যা করেছে, তখন তারা পলায়ন করেছে, আর জিয়াউর রহমান একজন সৈনিক হয়ে উই রিভল্ট বলে সেই 25 মার্চ রাত্রেই দেশের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছেন, দেশের প্রথম মুক্তিযোদ্ধা হয়েছেন। আমরা সেই নেতার কথা বলছি যিনি দেশের প্রথম মুক্তিযোদ্ধা, আমরা সেই নেতার কর্মী যিনি দেশের প্রথম সেক্টর কমান্ডার 1 নম্বর সেক্টরে, আমরা সেই নেতার কর্মী যিনি প্রথম ফোর্সেস কমান্ডার জেড ফোর্সের কমান্ডার, আমরা সেই নেতার কর্মী যিনি প্রথম আনুষ্ঠানিকভাবে দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আমরা সেই নেতার কর্মী যিনি চট্টগ্রামে যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন সেই প্রতিরোধ যুদ্ধকে তৎকালীন স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব তার বক্তৃতায় বলেছিলেন রেডিওর বক্তব্যে যে জিয়াউর রহমানের নেতৃত্বে চট্টগ্রামে স্ট্যালিনগ্রাডের মতো প্রতিরোধ গড়ে উঠেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্ট্যালিনগ্রাডের প্রতিরোধ আপনারা অনেক শিক্ষিত লোক যারা আছেন তারা জানেন। আমরা সেই নেতার কর্মী, আমরা সেই নেতার কর্মী যিনি বাংলাদেশে যে দেশের দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মরেছে, মাত্র 3.5 বছর শাসন আমলে তিনি সেই দেশ থেকে গিনিতে চাল রপ্তানি করেছেন, তার আমলে বাংলাদেশ থেকে চিনি রপ্তানি হয়েছে, দেশের খাদ্য উৎপাদন 2 গুণ 3 গুণ হয়েছে, বন্ধ শিল্পকুটির চালু হয়েছে, একমাত্র তার সময়ে 9টা নতুন চিনি কল, টেক্সটাইল মিল, চিনি কল, সার কারখানা গড়ে উঠেছে বাংলাদেশ, প্রতিষ্ঠা হয়েছে। আপনাদের জানা থাকা দরকার যে আমার আপনার নেতা কে ছিলেন। বাংলাদেশে আজকে গৌরব করা হয়, উন্নয়নের বড়াই করা হয়, কৃষি উন্নয়নের সূচনা করলেন তিনি, আজকে বাংলাদেশের অর্থনীতির প্রধান মূল 2 স্তম্ভ, একটা হলো তৈরি পোশাক শিল্প আর একটা হলো প্রবাসী আয়, এই দুটোই শহীদ জিয়ার হাতে। তিনি গার্মেন্টসকে শিল্প হিসাবে পরিণত করেছিলেন, কোরিয়াতে শ্রমিক এবং টেকনিশিয়ানদের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলেন সরকারি উদ্যোগে, এবং দেশে গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠা হয়েছিল, এবং প্রথম ফ্রান্সে 10,000 পিস শার্ট পাঠানোর মাধ্যমে আমাদের গার্মেন্টসের রপ্তানির সূচনা হয় শহীদ জিয়ার হাতে। এবং তার আমলে মধ্যপ্রাচ্যের 6টা দেশে 1976 সালে 8,500 শ্রমিক পাঠানোর মাধ্যমে যে প্রবাসী কর্মসংস্থানের সূচনা হয় তার পথ ধরে আজকে 1 কোটিরও বেশি বাংলাদেশি বিদেশে কাজ করে বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ আজকে সেসব নিয়ে গৌরব করেন, আর জিয়াউর রহমানের নাম উচ্চারণ করতে কষ্ট হয় আপনাদের, আজকে বিদ্যুতের গল্প করেন যে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ দিয়েছেন, আরে যার মাধ্যমে বিদ্যুৎ দেন সেই পল্লী বিদ্যুতায়ন বোর্ড কে প্রতিষ্ঠা করেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে কত কিছু গৌরব, যুব শক্তির গৌরবের কথা, আরে যুব মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, নারী এবং শিশু মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাদেরকে মূল স্রোতে নিয়ে এসছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।